Assalamu alaikum wa rahmatullah. Priyo chatro chatriya. Asha kori mahan Allah rabbul alaminer oshesh rohomote tumra shobai bhalo acho. Tumra shobai bhalo bhabe purber je path chilo she path gulo oddhayon korecho. আমি পূর্বপাঠ থেকে একটু কথা বলবো যে পূর্বে তোমাদের যে পাঠগুলো ছিল সেগুলো মাকরা সংক্রান্ত সিফাত সংক্রান্ত ওয়াকফ সংক্রান্ত গুণা সংক্রান্ত এই পড়াগুলো তোমাদের খুব মনোযোগিত হতে হয় এই পড়াগুলো পড়তে অনুশীলন করতে হয় এই পড়াগুলো প্র্যাকটিস করতে হয় তাহলে পড়াগুলো ভালো হয় তাছাড়া এমনি মনে মনে দেখলে বা মনে মনে পড়লে এই পড়াগুলো সঠিক উচ্চারণ হয় না সঠিক উচ্চারণ না হলে এগুলোর অর্থ ঠিক থাকে না তাই আমি বলবো তোমরা ভালোভাবে এই মাখরাজগুলো পড়ে নেবে মাখরাজের সিফাত গুণ প্রতিটি হরফে যেমন কোন অক্ষরটা কিভাবে উচ্চারণ হয় হ্যাঁ বড় কাপ তখন কাপ করি ছোট কাপ কাপ এই ধরনের হ্যাঁ ছোট একটা সিন আছে সিন একটা সিন এই উচ্চারণগুলো হ্যাঁ সাপ দাঁত এই উচ্চারণগুলো ঠিক করলে হ্যাঁ তাহলে বাক্যের অর্থটা ঠিক থাকে অর্থ ঠিক থাকলে কুফরি কালাম হয় না গুনাহ হয় না সব হয় আমি আজকে তোমাদের এই বইয়ে পাঁচটি সুরা দেওয়া আছে পাঁচটি সুরা হচ্ছে যে সুরা ফিল সুরাতুল ফিল তারপরে তোমাদের এই বই আছে সুরাতুল কুরাইশ সুরা মামুন সুরা কাউসার ও সুরা কাফুন এ সম্পর্কে কিছু কথা বলবো প্রথমে তোমরা জানবে যে সুরা ফিল সুরা ফিল এখানে পড়ে নেবে ফিল শব্দের অর্থ কি তারপরে সুরে ফিলে কয়টি আয়াত কোথায় অবতীর্ণ হয় এগুলো পড়বে অমনিভাবে সুরা কুরাইশ অর্থ কি এখানে কয়টি আয়াত বা কোথায় অবতীর্ণ হয় মাউনও একই রূপে পড়বে আবার সুরা কাউসার ওই ধরনের পড়বে কাফির ওইভাবে তোমার পড়াশোনা করবে যেহেতু পঞ্চম শ্রেণী ক্লাস ব্যাপকভাবে পড়াশোনা এই সুরগুলোর উপর নাই পাঠ্য বইয়ে যা আছে এগুলোই তোমরা ভালোভাবে পড়বে তো আমি আজকে প্রথম সুরা আলোচনায় আসছি যে সুরাতুল ফিল তারপর আমি বলবো এই সুরা ফিল এই ফিল শব্দের অর্থ হলো হাতি অন্য কথা হস্তি বলা হয় বা হাতি বলা হয় সুরা ফিল মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হিজরত করেনি নাই তখন এই সূরা ফিল অবতীর্ণ হয়েছে আর সূরা ফিলের আয়াত সংখ্যা পাঁচটি এর অর্থটা তোমাদের জরুরি বেশি তাছাড়াও আনুষঙ্গিক বিষয় তোমাদের জানার জন্য বলছি যে সূরা ফিল আসলে কাবা গৃহ আল্লাহর গৃহ এই গৃহে দেশ বিদেশ থেকে সবসময় লোকজন যাতায়াত করতো বিভিন্নভাবে কাবা তাওয়াফ করতো কাবায় হজ করতো এই যে কাবার যে সম্মান মর্যাদা এটা এই ইয়ামেনের শাসনকর্তা আব্রাহা সহ্য করতে না পেরে সে সানায় একটা গির্জা নির্মাণ করে সুন্দর গির্জা মণিমুক্তে ঘোষিত গির্জা এইটা তৈরি করে যাতে সবাই কাবা গৃহে না যায় তার ওই তৈরিকৃত গির্জায় যেয়ে উপাসনা করে তো পরবর্তীতে দেখা গেল যে কেউ আর ওখানে যায় না তারা আল্লাহর ঘর কাবায় উপাসনা করে এতে ঈর্ষান্বিত হয় রাগ হয় সে আমরা বাদশা সে আমরা ইয়েমেনের শাসনকর্তা সে হাতে নিয়ে বিশাল সৈন্যের বহর নিয়ে কাবা আক্রমণ করে তো কাবা আক্রমণ করতে গেলে কাবার কুরাইশ নেতা আব্দুল মুতাল্লিব কাবা ঘর আল্লাহর ঘর আল্লাহকে দিয়ে
আল্লাহর আস্তে দিয়ে বা আল্লাহর হাওলা দিয়ে আল্লাহ রক্ষা করবেন এই বলে উনি পাহাড়ে আশ্রয় নেন দলবংশ। এদিকে এক প্রকার সমুদ্র থেকে পাখি ঝাঁকি ঝাঁকি পাখি এসে ফোটে একটা পায়ে দুইটা করে পাথর আব্রাহা বাদশা হস্তী বাহিনীর ওপর নিক্ষেপ করলে সে হস্তী বাহিনী ধ্বংস হয়ে যায়। আব্রাহা বাদশা নিজেও ক্ষতবিক্ষত হয়ে পরবর্তীতে পশম ধরে মৃত্যুর কোলে ঘরে পড়ে। তো আল্লাহ দুই লোকদের শাস্তি এ ধরনের হয় এটা শিক্ষা দেয়া। আর রসুলের জন্মের 50 দিন পূর্বে যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে স্মরণ করায় দেওয়ার জন্য সুরাটা নাজিল হয়েছে। আমি অর্থটা পড়ছি যে আলম তারা তুমি কি দেখনি কিরূপ করেছেন তোমার প্রভু, অর্থাৎ তুমি কি দেখনি তোমার প্রভু হাতিওয়ালাদের সাথে কিরূপ করেছেন, অর্থাৎ হাতিওয়ালাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। কথার অর্থ এই আলামিয়া জাআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি করেননি যে তাদের কৌশল ব্যর্থতায় পর্যবসিত করেননি, অর্থাৎ তিনি তাদের কৌশলকে ব্যর্থ করে দিয়েছিলেন। তাদের যে অভিযান, সকালের যে অভিযান কাবা ধ্বংস, সেটা তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছেন। আরসালা আলাইহিম তায়রান আবাবিল, কোন কৌশলে ব্যর্থ করেছেন যে এই কাবাগৃহের প্রতি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। আরসালা আলাইহিম মানে তার প্রেরণ করেছেন, তায়রান আবাবিল, আবাবিল নামক পাখি, অর্থাৎ ছোট ছোট পাখি, অসংখ্য পাখি সেখানে পাঠিয়ে দিয়েছে, কাবা ঘর ধ্বংস করে দিয়েছে। তার মিহিম বিহিজার মিন সিজ্জিল, আর ওই পাখিগুলো, অসংখ্য পাখিগুলো কীরূপে কাবা ঘর ধ্বংস করেছিল, সে এই পাখিগুলো ধ্বংস করেছিল যে যে ছোট ছোট নুড়ি পাথর দ্বারা, ছোট ছোট নুড়ি পাথরগুলো সেই বাহিনীর ওপর নিক্ষেপ করেছিল। নিক্ষেপের ফলে যে আব্রাহা যে বিশাল সৈন্যবাহিনী সমূলে ধ্বংস হয়েছিল। হাজা আলাহুম কাসফিন, ধ্বংসের ধরনটা কিরূপ? ধ্বংসের ধরনটা হচ্ছে যে তৃণ বা ঘাস যখন জীব জন্তুরা চর্বণ করে, চর্বণ করলে ঘাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। খড়গুলা যখন অন্যান্য জীবজন্তু যেমন গরু ভক্ষণ করে তখন তার অস্তিত্ব থাকে না। আল্লাহ দুই মানুষদের এভাবে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা কি করেছেন, একদম সমূলে ধ্বংস করে দিয়েছেন। তাই এভাবে তোমরা এই অর্থটা এখানে আছে, অর্থটা হুবহু বইয়ে দেখে পড়বে। আমি একটু সাইড আলোচনা করে দিলাম যাতে সহজ হয়। তারপরে আছে কুরাইশ। এই কুরাইশ একটা বংশ, আরবের একটা শ্রেষ্ঠ বংশ কুরাইশ। তা আমি সুরাটা একটু পড়ছি, এই সুরাটা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। চারটা আয়াত আছে, চারটা বাক্য আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম ইহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। তবে এইগুলো পঠন পাঠনের কতগুলো নিয়ম আছে, যেমন একটা শুদ্ধাশুদ্ধির ব্যাপার আছে, শুদ্ধ হয়ে পঠন পাঠনের ব্যাপার আছে, আর একটা ব্যাপার আছে এর অর্থ বিভিন্ন ধরনের শিক্ষা। তাই আমি সংক্ষেপে কিছু কথা বলছি যে এই এই সুরাটাও এই কুরাইশদের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। যেহেতু কুরাইশদের আসক্তি আছে, আসক্তি আছে, টান আছে, যে কুরাইশদের আসক্তি আছে, টান আছে, আর কুরাইশদের আসক্তি এবং টান আছে শীত ও গ্রীষ্মের ভ্রমণে। অর্থাৎ কুরাইশেরা শীত ও গ্রীষ্মকালে ভ্রমণ করতো, যদিও প্রতিকূল পরিবেশ ছিল তাও তারা ভ্রমণ করতে পারত। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, কেন আল্লাহ তাআলা অন্যরা পারত না, কুরাইশরা পারত, তার কারণ আল্লাহ তাআলা কাবা গৃহ দেওয়াতে দেশ বিদেশের লোক তাদেরকে সম্মান করে, আল্লাহ ঘর সেখানে আসে, বিভিন্ন লোক ব্যবসা বাণিজ্য করতে আসে, বিভিন্ন ব্যবসা অর্থনৈতিক তারা উন্নতি লাভ করে সেখানে, তারা অনেক কেনাকাটা হয়, কেনা বেচা হয়, কেনা বেচা হওয়ার পরে সেখানে লোকজন বিত্তশালী হয়ে ওঠে। তা আল্লাহ তো এটা দান, তাদের কাবাটা যদি ওখানে না থাকতো তো এত লোকের সমাগম তো সেখানে হতো না। আল্লাহ তাআলা সেই দানের কথা কুরাইশবাসীকে স্মরণ করে দিয়েছে যে তোমাদের এত দান, অপরন্ত দান, কেন তোমরা আল্লাহর এক আল্লাহর ইবাদত করো না, এক আল্লাহর ধ্যান ধারণা করো না, তোমরা
তোমরা শিরক গুনাহ করো এই দানগুলো উল্লেখ করি আল্লাহ তাআলা বলেন ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত তোমরা তোমরা ইবাদত করো এই গৃহের মালিক অন্য কিছু ইবাদত করো কেন অন্যের অনুসরণ করো কেন তোমরা যে গৃহের কারণে তোমরা আজকে এত সম্পদশালী দেশ বিদেশে সম্মান পাও সেই গৃহের মালিকের ইবাদত করো অর্থাৎ সেই গৃহের মালিক হলো মহান আল্লাহ তাআলা তার ইবাদত করার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে আল্লাযী আতামাহুম মিন জুমা আমানাহুম মিন খাব আরো দানের কথা বলছেন যিনি যে আল্লাহ কি করেন যিনি ক্ষুধার সময় আহার যোগান তাদেরকে খাদ্য দান করেন এভাবে সেখানে মরুভূমি ছিল চার বছর হতো না আর কাবাগিরের কারণে মক্কার ঘরের কারণে সেখানে দেশ বিদেশের মানুষ ভ্রমণ করতো হজে যাইতো অনেক সম্পদের মালিক হতো তার অর্থনৈতিক চালিকা সচল হইতো এ কারণে আল্লাহ তাআলা এই তার দানের কথা স্মরণ করে দিয়েছেন আর ভয়ের সময় তাদেরকে নিরাপত্তা দিয়েছেন এমনিভাবে মাউন পড়ে নেবে তোমরা সুরা মাউন পড়ে নেবে সুরা মাউন আমি সংক্ষেপে অর্থটা না বলে আমি বলছি যে সুরা মাউন এটাও মাক্কি সুরা এর আয়াত সংখ্যা ষাটটি তোমরা অর্থটা বই থেকে পড়ে নেবে তারপর সুরা কাউসার আমি ছোটো সুরাটা এটা সুরা ছোটো সুরা এটা ইম্পর্টেন্টটা বেশি এই জন্য সুরাটা আলোচনা করছি সুরা কাউসার তিন আয়াত বিশিষ্ট এর এই সুরাটা মক্কায় ভিতরে রয়েছে এই সুরাটা যে আল্লাহ তাআলা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় অতি দয়ালুর নামে ইন্না এখানে টান আছে তিন ইন্না আতাইনাকাল কাউসার অবশ্যই আমি তোমাকে কাউসার দান করেছি অর্থাৎ হাউজে কাউসার দান করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার সুতরাং তুমি প্রতিপালকের উদ্দেশ্যে হাউজে কাউসার এত বড় দান তাহলে সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে কী করো সালাত আদায় করো এবং কুরবানি করো ইন্না শানি আকাহু আল আবতার নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষকারীরাই তো নির্বংশ অর্থাৎ কটাক্ষ করা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ নাই তার সন্তান ছিল না ছেলে সন্তান ছিল না তাকে কটাক্ষ করাইতো নির্বংশ কিন্তু আল্লাহ পাক তার উত্তর দিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট অনুভব করলেন যে না তাই আজ নির্বংশ হবে তাই সূরা কাউসারটাও তোমরা পড়বে উচ্চারণটা ঠিক মতো পড়বে আয়াত সংখ্যা কত অবতীর্ণ হয়েছে এবং অর্থ তোমরা পড়ে নিবে এমনিভাবে তোমরা সূরা কাফিরুন ছয় আয়াত বিশিষ্ট মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরা কাফিরুনটাও তোমরা পড়ে নিবে তো সুন্দরভাবে পড়বে আমি এখানে বলছি বাড়ির কাজ শুরু তোমাদের বলছি এই সুরাগুলোর অর্থ যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমরা পড়বে নিয়ে আর তোমাদের এই বাড়ির কাজ শুরু আমি বলতেছি যে তোমরা এই যে বাড়ির কাজ দিলাম আরও অনেকগুলো প্রশ্ন হয় তার মধ্যে কয়েকটা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট সুরা ফিল অর্থ সুরা ফিলে অর্থ লেখো যে অর্থটা ফিল অর্থ আমি হাতি বলছি এর অর্থ লেখা বলছে যে সুরা ফিলে যে কয়েক আয়াত আছে যেমন সুরা ফিলে পাঁচ আয়াত আছে পাঁচের আয়াত বইটাতে আছে যে আয়াত নম্বর দিয়ে দিয়ে অর্থ লিখতে হবে তারপর তোমার পাঠ বইয়ের সবচেয়ে ছোট সুরের নাম সবচেয়ে ছোট সুরের নাম ইতিপূর্বে বললাম যে সবচেয়ে ছোট সুরা তুমি কাউসার যে অর্থটা বললেন সেই সুরাটা মাফ করবে সুরাটির আয়াত সংখ্যা কত তিন আয়াত তারপরে সুরাটির অর্থ লেখো যে অর্থটা বললাম তারপরে সুরা কুরাইশ এর বাংলা অর্থ লেখো সুরা কুরাইশ যে অর্থটা আমি বললাম কিছুক্ষণ আগে তোমাদের যে অনুবাদটা তোমাদের শোনাইলাম এটা ওই আয়াত ছয়টা আর ছয় নম্বরের মধ্যে থাকে হ্যাঁ তাছাড়াও তোমরা জানি যে কুরাইশ অর্থ কী কুরাইশের কয়াত বিষ্ণু কোথাও হতে নাই না জানি কিন্তু সুরা কুরাইশের বাংলা অর্থ দেয় বাংলা তো ছয়টা আয়াত ছয় নম্বর আর বাকি যদি ছয়টা আয়াত না দিয়ে যদি এখানে চারটে আয়াত দেয় সুরা কুরাইশ তাহলে সুরা কুরাইশ তোমরা না সুরা কুরাইশ চার সরি সুরা কুরাইশটা চার আয়াত চারটে আয়াত তাহলে অন্য অন্য যদি আমরা দুই তিনটা বিষয় নিয়ে আসি তাহলে তো বেশি হয়ে যায় সেই জন্য ওই প্রশ্নটা করি কিন্তু তোমরা এই প্রশ্নটা তোমরা জেনে রাখবে তারপর সুরা কাফিরুন কোথায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা কত আমি বলছি যে সুরা কাফিরুন মক্কা অবতীর্ণ হয় সুরা কাফিরুনের আয়াত সংখ্যা ছয়টি আর সুরা কাফিরুনের প্রথম চার আয়াতের বাংলা অর্থ তার মানে কি প্রথম চার আয়াত চার নম্বর
এই চার আর দুই ছয় নম্বর, এইভাবেই সুরা পড়তে হবে বা মার্ক ভাগ করে পড়তে হবে, তাহলে সুবিধা হবে। কারণ পরীক্ষাটা সৃজনশীল, ওইভাবেই পরীক্ষাটা হবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সবাই এই সুরাগুলো পড়বে, যেভাবে আলোচনা করলাম সে আলোচনাগুলো হুবহু ফলো করবে এবং মুখস্থ করবে এবং না দেখেই লিখবে। আমার আলাইলাইল বলা বলা।